السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد و يكتب الله و عمر الله أبو الحسن الله رحمة الله عليه بار بار و بدل اي إذا ريح الإيمان তো এটাকে উনি যখন উর্দু ভাষায় নিয়ে আসছেন সেটাও একটা বই হয়েছে একই বই একই বিষয়ের উপরে লেখা সেখানে উনি লিখেছেন জব ইমানকে বাহা বাহার আই মানে যখন ইমানের বসন্ত আসলো ইমানের বসন্ত আসে এবং সেই বসন্তটাকে আনতে হয় উনি একজনের জীবনী লিখেছেন সেই জীবনীটা এই ভাষায় আসছে জীবনী যার লিখেছেন তার নাম ছিল আহমাদ ইবনু এরফান এবং তাকে আমরা শহীদে বালাকোট বলি তো উনি মানে গোটা বইয়ের মধ্যে উনি দেখাতে চেয়েছেন যে বালাকোটের যিনি শহীদ হয়েছিলেন তিনি ভারতে যখন ইংরেজরা ভারত দখল করে নিল ইংরেজদের সাথে আরও অনেকেই ভারতে মুসলমান নিধন কাজে খুবই সাহায্য করতে লাগলো তখন একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়েছিলেন তার নাম ছিল আহমেদ ইমন আর আল আলবিল্লাউ তো তিনি যে কাজটা করেছেন সেটা হলো যে ইসলামের বিরোধীদের সামনে দাঁড়িয়েছেন কালিমার ঝান্ডা নিয়ে ইমানের জাজবা নিয়ে এবং মুসলমানদের ঋতু যে শক্তি ছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য উনি দলে দলে লোক পেয়েছিলেন যাদেরকে নিয়ে এবং তার কাজে যুব সমাজ জেগেছিল সবচেয়ে মজার কথা হলো তার কাজে যারা বেশি জেগেছিলো তারা ছিল বাংলাদেশিরা এবং ওই সময় ইতিহাসে লেখে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে তার জন্য চাউল ডাউল এ সমস্ত মানে জোগাড় করে নিয়ে ওই ভারতে পাঠানো হতো তো সেই সময়কে ভারতকে যদি আমি আমার চোখের সামনে এখন নিয়ে আসি তো আমি দেখতে পাই এটা ইদা হাব্বাত রিহল ইমান ইমানের বাতাস যখন বয়ে যায় মানে ইমানের বসন্ত যখন আসে ইমানের বসন্ত যখন আসে তখন একজন মানুষ দাঁড়িয়ে যায় তার পাশে অনেক লোক একতবদ্ধ হয় একজন আরেকজনকে সাপোর্ট করে এবং সেই কোথায় বেরলাউই বেরিলি সেটা হলো উত্তরপ্রদেশ আর কোথায় বাংলাদেশ এখান থেকে মানুষেরা মেয়েরা পুরুষেরা ঘরে টাকা না থাকলেও চাউল দিয়ে সাহায্য করে এতে করে সারা দুনিয়ার মানুষ একসাথে ঋদ্ধ হয় সম্পৃক্ত হয় একতা বদ্ধ হয় এতে লাভ হয় কি দেখা যায় যে গোটা দুনিয়ায় যেন ইমানটা বয়ে যাচ্ছে ইমান ইমানের জন্য বসন্ত আসছে সবার মাথায় সুন্দর ইসলামের দৃশ্য থাকে কপালে সেজদার চিহ্ন থাকে হাতে মুসাফাহার বন্ধুত্ব থাকে পায়ে ভালো কাজের জন্য দৌড়ানো এবং সেদিকে হাঁটা থাকে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত থাকে বাসায় বাসায় হাদিসের চর্চা থাকে এবং প্রত্যেকটা গোসায় গোসায় ইসলামের সেই সুন্দর শক্তিকে আবার সঞ্জীবনী শক্তিতে নিয়ে আসার জন্য কাজ থাকে আমি আজকে খুব আনন্দিত হচ্ছি যে আমার ছোটো ভাই যাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং আল্লাহ আল্লাহতালার জন্যই ভালোবাসি আমার শেখ আহমদুল্লাহ তার পাশে আসলাম আমার মনে হয়েছে যে আমার দিলের সাথে তার দিল লাগানো মনে হয়েছে তার আমার হাতের সাথে তার হাত লাগানো আমার মনে হয়েছে এই এলাকার সাথে আমি সালাম যেন অনেক অনেক পরিচিত এবং ওইটাই আমার মনকে দিয়ে দিচ্ছে একটা নতুন সুরভি সে সুরভির নাম হলো যখন ইমানের বসন্ত আসে ইমানের বসন্ত যখন আসে তখন গোটা দুনিয়ায় একটা অবস্থার চেঞ্জ হয়ে যায় আমি সেই চেঞ্জের দিকে আমার বন্ধুদেরকে ডাকছি সেই চেঞ্জ হলো উম্মাকে এক করা সে চেঞ্জ হলো সমস্ত মানুষ একতাবদ্ধ হওয়া সে চেঞ্জ হলো কোরআনের আয়নায় কোরআনের ছায়ায় সমস্ত মানুষ একতাবদ্ধ হয়ে এই কোরআনের যারা বিরোধী আছে তাদের সামনাসামনি হওয়া যাতে করে মানুষ দেখতে পায় যে ইমানের বসন্ত আসলে সব জায়গায় আসছে আর ইমানের বসন্ত যখন আসে মাঝে মাঝে আসুক না বৃষ্টি তাতে কি হয়েছে বসন্ত তো সেখানে ফুল ফুটে রয়েছে মাঝে মাঝে আসুক না খরা তাতে কি হয়েছে বিভিন্ন গাছে গাছে কোকিল তো ডাক দিচ্ছেই বটে মাঝে মাঝে তো অনেক সমস্যা হতে পারে সে সমস্যার নিদাক ধরনী হয়তো মাঝে মাঝে চৌচির হয়ে যাচ্ছে হোক না সেটা কিন্তু ইমানের বসন্ত আসে আর সেই বসন্ত আনার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমি আমার ভাই আহমদুল্লাহর আবেগ এবং আবেগময় ভালোবাসা ইমান এবং ইমান ইমানের যজমাব যজমাময় কর্মকাণ্ড আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে আজকের এই সুন্দর জায়গা থেকে আমি আমার হাত বাড়িয়ে দিচ্ছি আশা করি যে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেখানে থাকি না কেন তিনি বাংলাদেশে কাজ করছেন আমি ইংল্যান্ডে লন্ডনে কাজ করছি আম কিন্তু আমাদের অন্তরগুলো একেবারেই কাছাকাছি জুনুদ মুজান্নাদা এই জুনুদ মুজান্নাদার এই অন্তরগুলোকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে সামনে আল্লাহ তালার কাছে যখন যাব তার আগে যেন অন্তত এতটুকু বলে যেতে পারি আল্লাহকে যে আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে একই জায়গায় রেখে দিও আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এলাকাবাসীকে আমি অত্যন্ত আনন্দিত যে তাদের ভালোবাসা আমি ঋদ্ধ হচ্ছে। এবং তাদের ভালোবাসা দেখে আমি আসলেই আপ্লুত হচ্ছে। এটা আল্লাহ তালা আরও উত্তর উত্তর বৃদ্ধি করে দেন আমার ভাইয়ের যোগ্যতাকে বৃদ্ধি করে দেন তার সমস্ত চ্যালেঞ্জেসগুলোকে মোকাবেলা করার শক্তি আল্লাহ তালা তাকে দান করুন এবং আমাদেরকে যেন আল্লাহ তালা কবুল করে নেন এটাই শেষ কথা বলে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি